আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমি নরিন সবাইকে আবার নতুন একটা ব্লগ দেখার জন্য। সো এর আগের ব্লগে আপনারা দেখলেন যে আমরা বিআরপি কালেক্ট করতে গিয়েছিলাম এবং কিছু শপিং টপিংও করেছি। সো আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি আমাদের বিআরপি কার্ডে যে আর যে শপিং টপিং করলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে কী কী শপিং করেছি। কিন্তু আমার শরীরটা এত বেশি খারাপ, মানে প্রচণ্ড মাথা ঘুরতেছে। আমি চাচ্ছিলাম যে এগুলো একটু পরে ভিডিও করব, বাট এই যে আপনাদের নুসাই বাবুরি সে এখন চাচ্ছে যে তার শপিংগুলো সে সবাইকে দেখাবে। সো কি আর করার, কিছু তো করার নাই। আচ্ছা তুমি কি তোমার বিআরপি কার্ড দেখেছো মা? বিসমিল্লাহ। সো এটা হচ্ছে আমাদের বিআরপি কার্ড, আমরা এখনো দেখি নাই। এটা খুলতে হবে না এখান থেকে? আমি এটা কার কার্ড? আবার এই যে এটা আমার বিআরপি কার্ড। ফাইনালি আমরা আমাদের বিআরপি কার্ডটা হাতে পাইছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। এখানে আমার ইউনিভার্সিটি যে কটা দিন যে কয় বছরের আছে অমনে আসতে, সে কয় বছরেরই এখানে পারমিট দেওয়া আছে। আর এর পরবর্তীতে আমার মাস্টার শেষ হয়ে ব্যাপার, যেহেতু আগে পড়তে এসেছি পড়াটাই হচ্ছে। বাবারটাই যে এখানে আছে আপনাদেরকে দেখাই যে আমরা সেদিন আসলে মার্কেট থেকে শপিং এ গিয়েছিলাম, কি কি শপিং করলাম। আর এর আগের ভিডিওতে আমরা তো বলেছি সবকিছু, আজকে আসলে আমরা গিফট পাইছি, ভাই আমাদেরকে গিফট করছে। তো সব কিছু দেখাই আপনাদেরকে কি কি কিনলাম। প্রথমে নুসাই বাবুরিটা দিয়ে শুরু করছি। এই যে আপনাদের নুসাই বাবুরির একটা জ্যাকেট, হ্যাঁ খুব খুশি। ও আর ওর চাচু দুজন মিলে জ্যাকেটটা পছন্দ করছে। আমরা প্রাইমার্কে গিয়েছিলাম, প্রাইমার্কে আসলে একটু সব জিনিসপত্র একটু সুন্দর রিজনেবলের মধ্যে পাওয়া যায়, এই জন্যে প্রাইমার্কে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ওর খুব পছন্দ জ্যাকেট, তো এটা হচ্ছে নুসাই বাবুর জ্যাকেট। ওটি চুমু দিচ্ছে মেয়ে, দেখো যে জিনিসগুলো খুব দরকার আসলে ইউকে তে আসার পরে মনে আপনি সেই জিনিসগুলো। এই যে আপনাদের নুসাই বাবুরির জন্য একটা একটু মোটার মধ্যে একটু সোয়েটার টাইপ, যেহেতু ওর স্কুল শুরু হবে সামনে, সো এগুলো পরে ও স্কুলে যাবে, এই জন্যই কেনা। ঠিক আছে, এই দেখো তোমার আর একটা, এটা অ্যালিসার মতো। হ্যাঁ ওর তো আসলে দেশ থেকে অনেক জামা কাপড় নিয়ে আসা হয়েছে, বাট এগুলা তো আসলে একটু মোটা এখানকার জন্য, এই জন্য ভাইয়া ওর জন্য। এটা আবার ইউনিকার পছন্দ। এই যে এগুলা কার সক্স, এই যে দেখো সক্স গুলা মানে এত রিজনেবল। এতগুলা কয় জোড়া? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া সক্স। এখানে হচ্ছে তোমার 2.50 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতো হবে, তাই না? অথচ বাংলাদেশে যদি আমি সক্স গুলা কিনতে যাইতাম মোটাগুলো, হ্যাঁ তাহলে কিন্তু আরো বেশি পড়তো। এখানে আসলে কেনাকাটা করে একদিক থেকে ভালো দেখলাম, কারণ আমরা যেই জ্যাকেট গুলা বাংলাদেশ থেকে পরে আসছিলাম সেগুলোর প্রাইস এখানে আরো কম, তাই না? এই জিনিসটা আসলে অবাক করা যে ওখানে বাংলাদেশের প্রাইস বেশি, এখানে হচ্ছে প্রাইস কম। এটা একটু লেখা মা, এই যে NYC লেখা নিউ ইয়র্ক যারও আছে। আপনাদের নুসাই বাবুরির এই যে একটা বুট উল্টা ধরেছি, এই যে বুট তার খুব পছন্দ হয়েছে, বুট জুতাটা এই যে পছন্দ অনেক। আসলে আজকে আমরা একদম মন মতো শপিং করছি, যেটা যেটা পছন্দ হয়েছে। ওকে, এই যে আপনাদের নুসাই বাবুরির আর একটা জ্যাকেট, হুডি সরি, আর একটা হুডি, এটাও সে স্কুলে যাওয়ার সময় পরে যাবে, তাই না মা? আসলে প্রাইমার্কে অনেক কালেকশন দেখলাম, কিন্তু সাইজ একটা ম্যাটার, যেটা আমার কাছে মনে হলো, কারণ সব কিছু আছে হচ্ছে একবারে ছোট সাইজ,
না হলে একবারে 6-7 বছর, বাট ওর যেটা লাগে সেটা হচ্ছে 4-5 বছর, কিন্তু আমরা 6-7 বছরও নিয়েছি। যেমন এই যে এটা, এই যে এটা 6-7 বছরের নেওয়া। আর কি তোমার সাথে কি দেখানো লাগবে? এই যে দেখো, এই যে একটা ডিপ, এটা হচ্ছে ওর বাবার, ওর বাবা পারলে খায় এনে ফেলছে। এটা আমার আসলে খুব প্রয়োজন একটা জিনিস, বুঝছো? কিন্তু এত বড় বিশাল না, এটা হলো তোমার 250 মানে 500 এর মতো, মানে হাফ লিটার আধা কেজি। সবাইকে শপিং গুলো দেখাই নি, তারপর তোমাকে পড়াই দেবো। ওকে, তুমি আগে ওইগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, না স্মেল কি পাবো? যেটা বাংলাদেশে থাকতে ও নেভিয়া সফটটা খুব ইউজ করতো, তো সেটা অরিজিনাল ছিল কিনা, কিন্তু এখন অরিজিনালটা পাইলাম আর কি। ও এটা নিও, কার নতুন কিছু বলতেছে যে ট্রাই পরে করি, আগে যেটাতে অভ্যস্ত সেটাই আগে নিয়ে নেই। আমরি কি করব মা, এক মিনিট। ওকে, উঠতে পারবো। এই যে এটা হচ্ছে ওর বাবার জন্য কিনেছে একটা একটু মোটা জ্যাকেট। হ্যাঁ, স্নো সময় মানে রাফ ইউজ, ওর বাবা যখন জবে যাবে তবে তখন এটা খুব ভালো একটা রাফ ইউজের জন্য একটা জ্যাকেট আর কি। তোকে পরে কিন্তু আসলে খুব ভালো লাগছিল। আমি তো দেখি না, তুমি যখন ভালো বলছো আমি আর মিরর এর কাছে যাই না, যে তুমি তো মিরর, এই জন্য মিরর এর কাছে যাই না। না, তোমাকে আসলে ভালো লাগছে। এই যে এটা নিছিলা? হ্যাঁ, শোনো বলে নিতে। আসে মোটামুটি আমার আসলে কি শীতের মধ্যে মানে সোয়েটার না পরলেও আমার কিছু হয় না, কিন্তু আমার মোজা সবসময় পরতে হয়। আমার পা যদি ঠান্ডা মানে গরম থাকে আমি সারাক্ষণ আমার সোয়েটার ছাড়াও আমি থাকতে পারবো, তো এই জন্য মোজা আমার মাস্ট। মানে রিসিপ্টটা ই করো না মা, সাইজে প্রবলেম হলে পরে চেঞ্জ করতে হবে। ওকে, এই যে এই জন্য আমার সক্স এখানে, এখানেও 5 পেয়ারস আছে, নিয়েছিল হচ্ছে 2.5 পাউন্ড। আর এই যে আমার গরম হবে আর কি, যেহেতু আমার ক্লাস করতে, যেহেতু আমাকে ক্লাস করতে আমার লন্ডন যেতে হবে সপ্তাহে 2 দিন, এই জন্য ভাইয়া বললো যে একটা ওভারকোট এর মতো নাও, এটা পরে কমফোর্ট ভাবে যেতে পারবার ঠান্ডার মধ্যে আর কি, এই জন্য এটা আমার নেওয়া। আর কি আছে বিশালা? এই যে তোমার কি কি আছে? এই যে নুসাইবা ট্রাউজার দুইটা, ট্রাউজার আসলে অনেকগুলো নিতে চাইছিল ভাইয়া, কিন্তু আমরা ওভাবে পাই নাই কেন জানি, আর ভাইয়াও ওভাবে অভ্যস্ত না, কারণ সবসময় ভাবি যাই, আর আজকে ভাবি ছিল না, ভাবি একটু মায়ের বাসা বেড়াতে গেছে, তো ভাইয়া আমাদেরকে নিয়ে যেও আসলে বিপদে পড়ছে, কারণ লেডিস জিনিসপত্র কোথায় কি আসা তার ডিটেলস ভাই জানে না, এই জন্য সামনের পরে যেগুলো পাইছি সেগুলাই আর কি নিলাম। তো এই তো আমাদের থেকে এই সবই। আর তো আর জানি কি কি কিনছিলাম, চকলেট মকলেট হাবি যাবে ওগুলা নিচে আসতে কিছু, ভাইয়া আবার মিষ্টি কিনছে, বাংলাদেশের দই কিনছে। সো এই হচ্ছে আমাদের শপিং এর জিনিসপত্র আজকে, শীতের শীতের শপিং আর কি। মা দই খাবো। ওকে, তোমাকে এখন দই খাওয়া দিব। ওকে, তো কেমন লাগলো সবার আমাদের শপিং অবশ্যই অবশ্যই জানাবেন। হ্যাঁ মামনি, এটা যেন খুলো না। ওকে, আসলে নতুন জায়গায় আসছি, এক নতুন জায়গায় আসছি, নতুন পরিবেশ, এজন্য আসলে বাংলাদেশ থেকে শীতে কাপড় চোপড় নিয়ে আসলে আসলে সেটা খুব বেশি কাজে দেয় না, আলটিমেটলি এখানে এসে কিনতেই হয়, এজন্য আমরা শীতে কাপড় চোপড় ঠিক সেভাবে কিনে নিয়ে আসি নাই, অ্যাকসেপ্ট করে শুধু পরে আসছি, তাই না বলো? ওভাবে কিনি নাই। আর সোমন ভাই তো নিষেধ করলো আমাদের। হ্যাঁ, কারণ কি দেখো, আমার আমার জুতা, আমার জুতা অ্যাপেক্স থেকে নিয়েছিলাম, কিন্তু আমার জুতা নুসেবার জুতা কোনো কাজেরই না এখানে, কারণ আমরা যখন এটা পাইতে বাইরে যাচ্ছি মনে হচ্ছে পা একবারে ভিজে গেছে, তাই না? হ্যাঁ, তোমাদের কুয়াশা বাতাসে এত বেশি আর্দ্রতা বেশি না কম?
বর্ষার আদা তো কম, এত বেশি কম যে পানি পানি হয়ে যায় একবারে। এই জন্য আসলে এগুলা শুজ কেনা বাকি আছে আমার, সেটা সেটা আমি পরে কিনবো। আপাতত যে জিনিসগুলো না হলে না সেগুলাই আর কি কেনা। তো এই তো আমাদের শপিং, কেমন লাগলো সবার অবশ্যই অবশ্যই জানাবেন। এই প্রথম ইউকে তে এসে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করলাম, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কেমন প্রাইসে কি পাওয়া যায় না যায় সেটাও আপনাদের একটা ধারণা হলো। সো কেউ বাড়ি থেকে দেশ থেকে যদি বাইরে আসতে চান, সো শীতের কাপড় চোপড় তো ওইভাবে নিয়ে আসবেন না, কারণ এখানে অনেক ভালো শীতের কাপড় চোপড় পাওয়া যায়। আর দেশ থেকে নিয়ে আসলেও আসলে সেটা খুব বেশি কাজের না, সেটা হয়তো বা সামারে ইউজ করতে পারবেন, কিংবা যখন অল্প অল্প ঠান্ডা থাকে তখন ইউজ করতে পারবেন। কিন্তু যখন স্নো শুরু হবে বা একটু বেশি ঠান্ডা, যেমন কালকে 0 ডিগ্রি ছিল তাই না বলো, -1, সো এইসব সময় তো আসলে নর্মাল পাতলাগুলোতে হয় না, এই জন্যেই কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে ভিডিওটাও এখানেই শেষ করি, কেনাকাটা দেখানো শেষ আমার, আর কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নাসিমা আল্লাহ হাফেজ বলে দাও। উড়ি উড়ি কি করে? ওকে আল্লাহ হাফেজ। সুন্দর হয়েছে রে বাবা, দেখো না মেয়ের কত ঢং। বুড়ি